হ্যালো এভরিওয়ান মাই স্মার্ট সাজেস্টেড নতুন আরও একটি ভিডিওতে ক্লিক করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রাজ্যের বিভিন্ন এলাকায় কিন্তু আশা কর্মী পদে নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় চণ্ডীপুর উন্নয়ন সমষ্টি তো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু এই নিয়োগ হচ্ছে দেখুন এখানে বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে তো এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন সাতাশ ছয় দু হাজার বারো তারিখের যে পত্র নাম্বার এত এর ওয়ার্ডার অনুসারে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তির যে ডেট সেটা কিন্তু দেওয়া হয়েছে একত্রিশ আট দু হাজার বাইশ তারিখ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে কেবলমাত্র বিধবা এবং হচ্ছে বিবাহিতা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের কাছ থেকে কিন্তু আবেদনপত্র আহ্বান করা হচ্ছে চণ্ডীপুর ব্লকের জন্য তো আরও বিভিন্ন ব্লকের আবেদনপত্র বেরিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেগুলোও আপনাদের দেখিয়ে দেব তারপর দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র সরাসরি চণ্ডীপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে এসে জমা করতে হবে তারপর অথবা ডাকযোগে প্রেরণ করা যাবে শুধুমাত্র স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টেই কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে এছাড়া অন্য মাধ্যমে কিন্তু গ্রহণ করা হবে না তো একটা কথা ক্লিয়ারভাবে জানিয়ে রাখি আপনাদের কিন্তু নিজ নিজ এলাকার যে আপনাদের নিজ নিজ বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের আবেদনপত্র জমা করতে পারবেন তো আবেদনপত্র জমা করার যে ডেট প্রত্যেকটা বিজ্ঞপ্তিতে মেনশন করা রয়েছে আপনার নিজের এলাকার বিজ্ঞপ্তিতে আপনারা খুঁজে পেয়ে যাবেন তো এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে দেওয়া হয়েছে এক নয় দু তারিখ থেকে একুশ নয় দু হাজার তারিখ এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শনিবার রবিবার এবং যে কোনো সরকারি ছুটির দিন বাদ দিয়ে আপনারা আবেদনপত্র জমা করতে পারেন এবং আরও একটি কথা জানিয়ে রাখি যদি আপনাদের আবেদন করার ডেট শেষ হয়ে যায় তারপর যদি আপনাদের আবেদনপত্র পৌঁছায় বা জমা করেন তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্র অ্যাকসেপ্ট করা হবে না তো আবেদনকারী যে যোগ্যতা সেটা কিন্তু আপনাদের চাওয়া হয়েছে যে প্রার্থী যে গ্রামের আশা পদের জন্য আবেদন করবেন তাকে কিন্তু সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে কেবলমাত্র বিবাহিত বা বিধবা বিবাহ বিচ্ছিন্ন যারা রয়েছেন তারাই এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা যাওয়া হয়েছে মাধ্যমিক বা বা সমতুল পরীক্ষা দিয়েছেন মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস অথবা ফেল উভয় রাই এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন বয়স হতে হবে এক এক দু হাজার বাইশ তারিখের হিসেবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তপশিলি উপজাতি আবেদনকারীরা সেই ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় পাবেন তাদের যে ঊর্ধ্বত বয়স সেটা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত এবং সর্বনিম্ন বাইশ বছর পর্যন্ত কেবল মাত্র পশ্চিমবঙ্গের তপশিলি জাতি উপজাতিভুক্ত প্রার্থীরাই কিন্তু এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বা যোগ্য হবেন তো আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি আপনাদের দিতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র রেশন কার্ড ভোটার কার্ড বয়সের প্রমাণপত্র জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে সরকারি পরিচয়পত্র বা প্রমাণপত্র এবং বিবাহ নিবন্ধন শংসাপত্র আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বিবাহ বিচ্ছিন্নদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের যে শংসাপত্র এবং বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যু সার্টিফিকেট প্রমাণপত্র সমস্ত কিছু আপনারা দিয়ে দেবেন এবং যাদের এই পত্রগুলো থাকবে না যদি না থাকে তাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অথবা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির কাছ থেকে যে সার্টিফিকেটটা নেবেন সেটাই আপনাদের শংসাপত্র হিসেবে বিবেচ্য হবে তারপর দেখতে পাচ্ছেন তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কৃতক্ত কর্তৃপক্ষ যারা যে সিলমোহর করা বা দ্বারা অনুমোদিত যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের দিতে হবে এছাড়াও দিতে হবে আপনার সাইন করা দুই কপি পাসপোর্ট মাপের ছবি এবং আপনারা নির্দিষ্ট ঠিকানায় আবেদন করবেন গিয়ে আবেদনপত্র জমা করবেন এই হচ্ছে এর অ্যাপ্লিকেশান ফর্ম যেটা আপনারা ডাউনলোড করতে পারবেন তো এই ফর্মটা আপনারা সুন্দরভাবে ফিল আপ করে নেবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছকের মধ্যে দেওয়া রয়েছে যে কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে আপনার ব্লকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছক থেকে তো সেটা আপনারা দেখে নেবেন এবং পাশাপাশি এই বিজ্ঞপ্তি ইংলিশ এবং বেঙ্গলি দুটো ফর্মেটই দেওয়া রয়েছে তো সেটা আপনারা দেখতে পারবেন তো কোন কোন ব্লকে নিয়োগ হচ্ছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিকের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে যেখানে যেখানে নিয়োগ হচ্ছে সেটা আপনাদের দেখে দিচ্ছে চান্দিপুর ব্লকে নিয়োগ হচ্ছে তার পাশাপাশি নিয়োগ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তমলুক সাবডিভিশনে সাব তমলুক ব্লকে সাবডিভিশনে তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাগ্রাতে অ্যাগ্রাতে নিয়োগ হচ্ছে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন সুতাহাটাতে নিয়োগ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে নন্দীগ্রামে নিয়োগ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এই পেজের লিঙ্কটি আপনারা ভিডিও ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা ক্লিক করে এখানে এসে আপনারা যে এলাকার বা যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নেবেন ধন্যবাদ প্রথম থেকে শেষ সব ভিডিওটির সঙ্গে থাকার জন্য